মেয়াদ শেষ দেশের তবুও জেলখানায় বন্দি একশো ছাপ্পান্ন বিদেশি গেল তিন মাসে ফেরত পাঠানো যায়নি একজনকেও এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন হাইকোর্ট এক লিখিত রায়ে কেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাচ্ছে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার দেশের কারাগারগুলোতে আছে ধারণ ক্ষমতার চাইতে বেশি বন্দি বন্দী খাটার মেয়াদ শেষ হওয়ার পরও জেলে রাখা হয়েছে মেয়াদ শেষের পরও জেলে আটকে থাকা নিজ দেশে ফেরত পাঠাতে পূর্ণাঙ্গ রায় সাজার প্রকাশ করেছেন হাইকোর্ট এ ধরনের ঘটনা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় রায়ে সংবিধানে যে আমাদের আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ওয়ান এবং থার্টি টুতে যে বলা আছে যে আইনের শাসন এবং পার্সোনাল লিবার্টির কথা বলেছে এবং তাদেরকে জেলে রাখা হচ্ছে পার্সোনাল লিবার্টির চরম চরম লঙ্ঘন হাইকোর্টে কারা কর্তৃপক্ষ যে রিপোর্ট দাখিল করে তাতে বলা হয়েছিল সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর অনাগ্রহের কারণে ফেরত পাঠানো যাচ্ছে না এই বন্দীদের তবে সর্বোচ্চ আদালত বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ীও এদের রাখা ঠিক হয়নি সাজা খেটে যাওয়ার পর তাকে কোনো অবস্থাতে দেশে জেলখানা রাখা যাবে না এই আর্টিকেলগুলো বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আর তাদেরকে সব সবকেই মানে তাদের রিপ্রেটেশনের জন্য বলে দেওয়া হয়েছে আগামী উনত্রিশ মে একশো ছাপ্পান্ন বন্দিকে ফেরত পাঠাতে কি ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় তার পর্যবেক্ষণ রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা